পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল হচ্ছে কত? 550 হলে শেষের 5টির যোগফল কত? একটু বোঝার চেষ্টা করেন। আপনাকে বলছে পরপর 10টা সংখ্যা, এটাকে ইংলিশে বলা হয় কনসিকিউটিভ। ওকে, দেখেন পরপর পরপর মানে কি, 1 2 3 4 5 6 7 এরকম করে 10টা সংখ্যা, কিন্তু এক সংখ্যাটা যে 1 থেকে শুরু হয়েছে এমন কিন্তু না, হইতে পারে সংখ্যাটা 50 থেকে শুরু হয়েছে, 50 51 52 53 এমন করে পরপর 10টা সংখ্যা। এখন আপনাকে বলছে পরপর 10টা সংখ্যার মধ্যে প্রথম যে 5টা সংখ্যা আছে, 5টা সংখ্যার যোগফল হচ্ছে 550। প্রথম 5টা সংখ্যার যোগফল হচ্ছে 550। ওকে, তাহলে যোগফল গুলো 550, আমরা এখন বের করবো অ্যাভারেজ। মানে হচ্ছে ধরেন আপনারা 5 জন বন্ধু বা 5 জন বান্ধবী, হ্যাঁ, সবাই মিলে 20 টাকা পান, 5 জনে সবাই মিলে যদি 20 টাকা পান, তাহলে অ্যাভারেজে প্রত্যেকে কত করে পাবে? কিভাবে বের করবো? আপনার 5 জন বান্ধবী, হ্যাঁ, বা 5 জন ফ্রেন্ড, সবাই সবাই মিলে 20 টাকা পাইছে, তাহলে 5 যদি 20কে ভাগ দিয়ে 4 5 8 20, মানে প্রত্যেকে অ্যাভারেজে 4 টাকা করে পাবেন, মানে গড়ে 4 টাকা করে পাবেন। ইট ডাজেন্ট মিন যে আপনি আপনি 4 টাকাই পাবেন, এমন হতে পারে আপনি 3 টাকা পাইছেন, আপনার আরেকজন বান্ধবী 5 টাকা পাইছে, আপনার আরেকজন বান্ধবী 1 টাকা পাইছে, আরেকজন 7 টাকা পাইছে, এরকম হইতে পারে। এইভাবে সবার গুলা যোগ করার পরে আপনি হচ্ছে 20 টাকা পাইছেন। এখন যদি এটা আমি গড় বের করি, আমার কয় টাকা হয়েছে? 4 টাকা হয়েছে। গড় বের করার নিয়ম কি, টোটাল যে সংখ্যাটা আমি পাবো বা টোটাল যে টাকাটা পাবো, এই টাকাটাকে আমার যে নাম্বার সংখ্যা আছে, আমার যে নাম্বার আছে, মানে কয়জন জনসংখ্যা, কয়জন? 5 জন, এটা দিয়ে ভাগ দিলে আমার অ্যাভারেজ বা গড় বের হয়ে যাবে। ওকে, এখন এই আলোচনাটা কেন করলাম? এখানে আলোচনাটা এই জন্য করলাম, আমাকে বলছে প্রথম 5টা সংখ্যার যোগফল বা টোটাল হচ্ছে 550, তাহলে 5টা সংখ্যার অ্যাভারেজ বা গড় পাবো আমরা 5 দিয়ে ভাগ দিলে, তাহলে আমার এটাকে ভাগ দিলে 5 দিয়ে 55কে ভাগ দিলে 5 11 55, একটা শূন্য আছে, শূন্য বসাই দিলাম, তাহলে আমার প্রত্যেকের ভাগে কত করে পড়তেছে? 110 করে পড়তেছে। প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এই অ্যাভারেজটা কেন বের করবেন? এটার একটা কারণ হচ্ছে, একটু বোঝার চেষ্টা করেন, আমি রিপিট করবো এটা আবার। আপনাকে যখন কয়েকটা সংখ্যার গড় দেয়া থাকে, বুঝেন ব্যাপার, কয়েকটা সংখ্যার গড় দেয়া থাকে, এই গড়টা যদি কোনো বেজোড় সংখ্যক সংখ্যার গড় হয়, তাহলে মাঝখানের সংখ্যাটাই হচ্ছে গড়। আমি আবার বলতেছি, মানে ব্যাপারটা হচ্ছে এইখানে আমার টোটাল সংখ্যা কটা? 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা সংখ্যা, 5টা সংখ্যার টোটাল হচ্ছে 550, 5টা সংখ্যার গড় কত? 110। খেয়াল করেন সংখ্যা কয়টা? 5টা। আমি বলছি যদি আমার কখনো বলে যে এতটা সংখ্যার গড় হচ্ছে এত, এই সংখ্যা যদি বেজোড় সংখ্যক হয়, বেজোড় এখানে কয়টা সংখ্যা? 5টা সংখ্যা, তার মানে বেজোড় সংখ্যক সংখ্যা, এই 5টা সংখ্যা হইলে বা 7টা 9টা এমন করে বেজোড় সংখ্যক হইলে এতগুলা সংখ্যার দিয়ে আমি অ্যাভারেজটা পাবো, এটার মানে হচ্ছে ওইটা হচ্ছে মাঝখানের সংখ্যাটাই ওইটা। অর্থাৎ এই যে আমি 110 পাইলাম 5টা সংখ্যার অ্যাভারেজ, যেহেতু 5টা সংখ্যা হচ্ছে আপনার বিজোড় সংখ্যক সংখ্যা, এই 5টার মাঝখানে কোনটা আমাকে বলেন তো? এই পাশে 2টা, এই পাশে 2টা, আর এইটা হচ্ছে মাঝখানে, তার মানে এই 5টা সংখ্যার টোটাল হচ্ছে 550, আর এর মধ্যে মাঝখানের সংখ্যাটা হচ্ছে 110। ঠিক এই জিনিসটা এতক্ষণ ব্যাখ্যা করলাম, আপনাকে যদি কয়েকটা সংখ্যার কি দেয়া থাকে? গড় দেয়া থাকে, এবং এই সংখ্যাটা যদি বেজোড় সংখ্যক হয়, এখানে বেজোড় সংখ্যক মানে 5টা হয়েছে, তাহলে ওই যে গড় পাইলাম আমরা 5টা সংখ্যার, এই গড়টা হচ্ছে মাঝখানের সংখ্যাটাই গড়, বুঝছেন? তার মানে 110 মানে হচ্ছে এটা সংখ্যা। এখন খেয়াল করেন আপনাকে কিন্তু বলছে 10টা সংখ্যা এর মধ্যে প্রথম 5টা সংখ্যা, এবং 10টা সংখ্যা কি ধরনের সংখ্যা? পরপর সংখ্যা। পরপর হইলে খেয়াল করেন তো, 3 নম্বর সংখ্যা যদি 110 হয়, তাহলে পরের সংখ্যাটা কত হবে? 111, তারপরের সংখ্যাটা 112, তাহলে আগের সংখ্যাটা কত? 109, আগেরটা হচ্ছে 108, তাহলে এই হচ্ছে প্রথম 5টা সংখ্যা আমরা পাইছি, যারা হচ্ছে পরপর সংখ্যা, এবং এদের যোগ করলে আমরা পাবো হচ্ছে 550। 5টা পেয়ে গেছি, তাহলে এতক্ষণ এটা ব্যাখ্যা করলাম কেন? কারণ হচ্ছে আমাকে শেষের যে 5টা সংখ্যা আছে
ওই পাঁচটা সংখ্যার গড় বের করতে বলতে খুব সম্ভবত দাঁড়া দেখে নিন। হ্যাঁ না, যোগফল বের করতে বলছে, শেষের পাঁচটা সংখ্যার যোগফল বের করতে বলছে। তাহলে খেয়াল করেন তো, যেহেতু সংখ্যাগুলো পর পর, তার মানে ছয় নম্বর সংখ্যাটা কত হবে 113 হবে, সাত নম্বর সংখ্যাটা কত হবে 114 হবে, এমন করে করে যাবে। তাহলে 113 প্লাস 114 প্লাস 115 প্লাস 116 প্লাস 117, এই যে শেষ পাঁচটা সংখ্যা হচ্ছে এগুলো। তাহলে এগুলার যোগফল বের করতে বলছে। আপনারা এগুলো যোগ করতে পারবেন না? অবশ্যই পারবেন। তাহলে যোগফল, যোগফল বের করলে আপনার আনসার পেয়ে যাবেন। ওকে, যেমন যোগফল এখানে কয়টা 100 আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তার মানে 500 পাইছি। এখানে আছে হচ্ছে কি আমার 15 আর 14 29, 29 আর 13, এভাবে করে এগুলা যোগ করে ফেলবেন। অথবা আপনারা যেভাবে যোগ করেন এভাবে করতে পারেন, 113 114 115 এভাবে করে যোগ করে ফেলতে পারেন, 116 117 এভাবে করে যোগ করে ফেলবেন, তাহলে আনসার বের হয়ে যাবে। ওকে, তাহলে এই মতটা কি আমরা, ম্যাথটা কি আমরা বুঝতে পারছি? বুঝি নাই এমন কেউ আছেন? এই যে দেখছেন ক্লাস রেকর্ড দিব বলে ক্লাসে ভর্তি হচ্ছে 15 জনের মতন বা তারও বেশি, কিন্তু ক্লাস করতেছে হচ্ছে গিয়ে 6 জন 7 জন, ক্লাস রেকর্ড পাওয়ার জন্য। ক্লাস রেকর্ড দেওয়াটা উচিত না, কারণ ক্লাস রেকর্ড দিলে কি হয়, রেকর্ডে দেখলো মাঝখানে এক জায়গায় বুঝবো আসে, তখন তাহলে ক্লাস রেকর্ডে সে প্রশ্ন করতে পারবে না। ঠিক আছে, তাও দিচ্ছি ক্লাস রেকর্ড, আবার করতেছে একজন বলতেছে ডাউনলোড করার অপশন দেওয়ার জন্য। ভাই এত কষ্ট করে কোর্স করাইয়া আমি ডাউনলোড করার অপশন দিয়ে দিলে, আমার কোর্স হচ্ছে ধরেন একজন 400 টাকায় কোর্স কইরা সব ডাউনলোড করে বন্ধু বান্ধবদের ইচ্ছা মতো দেওয়া শুরু করে দিল। হ্যাঁ, যার যার সবার কাছে দেওয়া শুরু, আবার এগুলো আবার বিক্রিও করে অনেকে, এরকম অনেক এজেন্সি আছে। অ্যাটলিস্ট যদিও এমনিও ডাউনলোড হবে, হ্যাঁ, কিন্তু তারপরেও পাইরেট হবে, কিন্তু তারপরে আমাদের জায়গা থেকে আমরা হচ্ছে গিয়ে আমরা ডাউনলোডের অপশন দিব না, আমরা এই জায়গা থেকে সরি। ঠিক আছে, আচ্ছা, এবার দুই নাম্বার প্রশ্নটায় যাই। দুই নাম্বার বলতে আপনার ইয়াতে প্র্যাকটিস নাও গুলা নিজেরা করে ফেলবেন, এই যে একটা করে দিছি, বাকি প্র্যাকটিস নাও এক দুই তিন আপনারা নিজেরা করে ফেলতে পারবেন। ওকে, দুই নাম্বার প্রশ্ন বলছে একটি সংখ্যা 650 হতে যত বড়, 820 হতে তত ছোট। খেয়াল করেন, মানে আপনাকে বলছে, আচ্ছা মেসেজ পেজে মেসেজ দিয়েছে, আপনাকে চেক করুন, হ্যাঁ আপনাকে বলছে কোন একটা সংখ্যা, আমি সংখ্যাটা জানি না, ধরেন এটা আমার একটা সংখ্যা, এই সংখ্যাটা আমাকে বলছে যে কত 850 হতে যত বড়, তার মানে এই সংখ্যাটা 650 এর চেয়ে বড়, 650 এর চেয়ে বড় এই সংখ্যাটা, 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট। ওকে, তাহলে এই জায়গায় যে একটা ব্যবধান আছে, এই জায়গায় একটা ব্যবধান আছে, এই দুইটা ব্যবধান কি সেম হবে, কারণ কি এই যে সংখ্যাটা এটা এটার থেকে যত বড়, ধরেন ফর এক্সাম্পল 20 বেশি আর এটার থেকে 20 কম, তত ছোট বলছে, এটার থেকে যত বড় আর এটা থেকে ঠিক তত ছোট। তার আমি মনে মনে ধরে নিলাম, ফর এক্সাম্পল যে আমি ধরলাম যে এখানের মাঝের সংখ্যাটা 650 থেকে 20 বেশি, তাহলে এটা 600 কত হবে, 70 হবে, আর এটার থেকে ফর এক্সাম্পল জাস্ট এটা কিন্তু হয় নাই আধারটা, আর এটা থেকে কত 20 কম, তার মানে সংখ্যাটা আমার যেহেতু ব্যবধান সমান, তার মানে এটা মাঝামাঝি কোনো একটা সংখ্যা, এই 650 আর 820 এর মাঝামাঝি একটা সংখ্যা। খেয়াল করেন, আমি বললাম এই সংখ্যাটা একের চেয়ে যত বড়, পাঁচের চেয়ে যত ছোট, তাহলে বলেন তো সংখ্যাটা কত হবে। খেয়াল করেন, এক দুই তিন চার, খেয়াল করেন এইটা একের চেয়ে কত বড়, দুই বেশি, একের সাথে যদি আমি দুই যোগ করি তাহলে হচ্ছে তিন হবে, আর এই তিন পাঁচের চেয়ে কত ছোট, পাঁচের থেকে যদি আমি দুই মাইনাস করি তাহলে হচ্ছে আমি তিন পাবো, তাহলে দেখেন তো মাঝের সংখ্যাটা পাইছি না। এবার একটু খেয়াল করেন ব্যাপারটা, এই সংখ্যাটাকে আমি ছোট বলে বুঝতে পারছি যে এখানে তিন আর দুই আর চার হইতে পারে, কিন্তু এই মাঝখানটা আমি তিন যে পাইছি
আপনাকে এখানে প্রমাণ করে দেখাইলাম, এটা আমি কিভাবে পাবো? এখন আমাকে এখন দেয়া নাই, কিভাবে পাবো? খেয়াল করেন তো, পাঁচ আর একে যোগ করলেন কত হইলো? ছয় হইলো। এখন যেহেতু মাঝামাঝি সংখ্যা, তাহলে আমরা কি করব, দুই দিয়ে ভাগ দিব। ওকে, যেহেতু দুইটা সংখ্যার মাঝামাঝি সংখ্যা, তাহলে দুই দিয়ে ভাগ দিব। ভাগ দিয়ে কত আসে? তিন আসতে, তার মানে এটা তিন। ঠিক সেম জিনিসটাই এখানে হবে, 820 যোগ 650, এই দুইটা আমরা যোগ করে দিব। যোগ করে কি করতে হবে? দুই দিয়ে ভাগ দিতে হবে, যেহেতু মাঝামাঝি সংখ্যা পাবো। তাহলে খেয়াল করেন তো, 600 আর 800 কত হচ্ছে? 1400। আর এখানে 20 আর 50 আছে, 70। তার মানে সংখ্যাটা হচ্ছে 1470। এখন তাহলে মাঝের সংখ্যাটা পাই দিবে, দুই দিয়ে ভাগ দিতে হবে। 1470 কে যদি আমি দুইটা ভাগ করে ফেলি, তাহলে আমি 735 পাচ্ছি। 700 দোকানে 1400, 35 দোকানে 70, তার মানে 735 পাচ্ছি। তার মানে এই প্রশ্নের আনসার কত? 735। আচ্ছা, খেয়াল করেন, এই যে এই নাম্বার আমরা 735 পাইছি। এখন আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য একটু দেখাই, যে তারা যে আমাদেরকে বললো যে মাঝের এই সংখ্যাটা আমরা পাইছি কত? 735। এই সংখ্যাটা আমার 820 থেকে যত ছোট, 650 থেকে তত বড়। এখন আমি এটা কিভাবে বের করতে বলবো দেখি, ব্যাপারটা সেম হয় কিনা। আমি এখানে মনে মনে 20 লিখেছিলাম, কিন্তু ব্যাপারটা তো 20 না। দেখেন, 735টা বড়, 650 ছোট, তাহলে কতটুকু ছোট সেটা আগে বের করি। এদিকে 50 থাকতেছে আর ওদিকে 35 থাকতেছে, তার মানে 85। এইটা করলে আমার আসতে 85। এখন খেয়াল করেন, এবার বলছে তার মানে এই 735 এটার থেকে 85 বেশি। ঠিক একই ভাবে 820 এর থেকে 735 85 কম হওয়া লাগবে না? কম হওয়া লাগবে। তাহলে দেখেন তো, 820 মাইনাস 700 কত? 735। খেয়াল করেন, তাহলে এটা কি যদি আমরা করি, তাহলে কি আসবে? এই পাশ থেকে আমরা যদি মাইনাস করি, শূন্য পাঁচ থেকে দশের থেকে পাঁচ মাইনাস হলে আপনার থেকে পাঁচ, হাতে আছে এক, তিনে একে আছে চার, চার আছে বারো হবে কত হইলে? আট হইলে, হাতে আছে এক, সাথে একে আট, হাতে থেকে আট মাইনাস করলে শূন্য। দেখেন 85 পাইছি কিনা। তার মানে আমি যে 735 পাইছি, 650 থেকে এই 735 85 বেশি, 820 থেকে 85 কম, এই যে প্রমাণ করে দেখাইলাম। আশা করি বুঝতে পারবেন। তাহলে এই একটা সংখ্যা, এটা থেকেই আপনারা প্র্যাকটিস নেওয়ার যেগুলো আছে এগুলো পেরে যাবেন। তিন নাম্বারটাও পেরে যাবেন। চার নাম্বারে আমরা আসি। কোনো কোয়েশ্চেন থাকলে মেসেজ না করে আপনারা আনমিউট করে কোয়েশ্চেন করবেন, হ্যাঁ, কারণ হচ্ছে আমি মেসেজ সবসময় চেক করি না। আর ঘুমে নেওয়ার মূল উদ্দেশ্যই তো এটা, যাতে করে আপনারা সরাসরি টিচারকে কোশ্চেন করতে পারেন। ঠিক আছে, তাহলে এই এটাই তো ঝুমের মূলত বেনিফিট। খেয়াল করেন, কত নম্বর বলছিলাম? চার নাম্বার। চার নাম্বার হচ্ছে একটি সংখ্যা 560 থেকে যত কম, 380 থেকে তার 3.5 গুণ বেশি। একটু জটিল হয়ে গেল সংখ্যাটা, খেয়াল করেন, জটিল এখন সহজ বানাই গেল। দেখেন, একটি সংখ্যা, সংখ্যাটা আমরা জানি না, এই সংখ্যাটা 560 থেকে কি বলছে? যত কম, ও এই সংখ্যাটা কম, তার মানে হচ্ছে এদিকে বসবে, এদিকে বসালাম, 560 থেকে যত কম, তারপর কি বলছে? 380 থেকে তার 3.5 গুণ বেশি। 380 থেকে 3.5 গুণ বেশি মানে কি ব্যাপারটা? মানে ব্যাপারটা হচ্ছে, ধরেন ফর এক্সাম্পল, এই সংখ্যাটা 560 থেকে 20 হচ্ছে কম, তার মানে এই সংখ্যাটা এইটার চেয়ে, এই যে আমি 20 কম পাইছি, এটাকে এখন 3.5 গুণ করবো,
সাড়ে তিন গুণ মানে কি? তিন গুণ করলে আসবে 3 × 20 = 60, আর অর্ধেক মানে হচ্ছে 10, 60 × 10 কত? 70। তার মানে হচ্ছে এই সংখ্যাটা 560 থেকে যত কম, মানে 20 কম, জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম 20 কম, কিন্তু 380 থেকে সাড়ে তিন গুণ বেশি, তার মানে 380 থেকে 70 বেশি। এই সংখ্যাটা 380 থেকে 70 বেশি। বেসিক্যালি এইটাই হচ্ছে আপনাকে বের করতে বলতে, এইটা আশা করি বুঝতে পারতেন। আচ্ছা এখন এটা আনসারটা এখন বের হয় নাই, আমি জাস্ট বেসিকটা বলে দিলাম যে এটা আসলে কি জানতে চাইছে, সাড়ে তিন গুণ ব্যাপারটা আসলে কি জানতে চাইছে এই বেসিকটা বলে দিলাম। এখন খেয়াল করেন, এখন আপনি বলছে সংখ্যাটা কত এটা জানতে চাইছে, মানে এই যে মাঝখানের সংখ্যাটা, সংখ্যাটা কত আমার কাছে এটা জানতে চাইছে। এটাকে আপনি চাইলে এক্স ধরে করতে পারবেন, মনে করেন এই সংখ্যাটা এক্স, বুঝলেন, মনে করেন এই সংখ্যাটা এক্স। এইভাবে করলে একটু ম্যাথ করা কঠিন হয়ে যায় এবং বড় হয়ে যায় এক্সাম হলে। এই জন্য আমি আমার যত স্টুডেন্ট আছে সবাইকে বলি যে আপনারা ম্যাথ সবার আগে ট্রাই করবেন অপশন দেখে, সবার আগে কি দেখে ট্রাই করবেন, অপশন দেখে ট্রাই করবেন, তাইলেই হচ্ছে আপনার আনসার ইজিলি, মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। অপশন দেখে তারাই হচ্ছে সবচেয়ে ভালো করতে পারে যারা ম্যাথে ক্যালকুলেশনে অনেক ফাস্ট। একটু খেয়াল করেন, আগে অপশন দেখে বোঝাই, তারপর আপনাদেরকে জানতে চাইবো যে এটা বুঝছেন কিনা, যদি না বুঝেন আমি অপশন ছাড়া করাবো, এক্স দিয়ে করাবো, কিন্তু ন্যাচারালি আমি এক্স দিয়ে করাই না। যেই ম্যাথ গুলো এক্স দিয়ে একেবারেই না পারতেই না, ওইগুলো শুধু এক্স দিয়ে করাই। খেয়াল করেন আমি এখন বলছিলাম যে অপশন দিয়ে করাবো, তাহলে অপশন দিয়ে কি করাবো, ধরেন আপনাকে এখানে অপশন আছে, কি কি অপশন আছে, একটা আছে হচ্ছে 450, একটা আছে হচ্ছে গিয়ে 47, একটা আছে হচ্ছে গিয়ে 520, মনে হচ্ছে 47 এর 470 হবে, 520, আরেকটা হচ্ছে 500। ফর এক্সাম্পল আমি বললাম, অপশন ধরে নিলাম ডি নাম্বার আমার অপশনটা হচ্ছে আনসার, ফর এক্সাম্পল। এখন বলছেন ভাই আপনি ডি নাম্বারটাই শুরুতে ধরলেন কেন, এটার একটা কারণ হচ্ছে ডি নাম্বার অপশনটা দেখতে সহজ, 500। সবসময় অপশন চুজ করার ক্ষেত্রে যে অপশনটা ইজি আপনি তাড়াতাড়ি ক্যালকুলেট করতে পারবেন এইটা আগে নিবেন। নিলে কি হয় যে এটা থেকে যদি এটা আনসার হয় তো বেটার, মিলে গেল, যে আনসার না হয় এটা থেকে আপনি ধারণা করতে পারবেন যে কোন অপশনটা পরবর্তীতে নিলে আমার আনসার মিলে যেতে পারে। বলতে ভাইয়া এত ম্যাথ কি ক্যালকুলেট করতে পারবো, পারবেন, আস্তে আস্তে যখন প্র্যাকটিসে চলে আসবেন তখন অটোমেটিক্যালি পেরে যাবেন। এখন দেখেন আমি ব্যাপারটা বোঝাই, তাহলে খেয়াল করেন তো এই মাঝের সংখ্যা যদি 500 হয় তাহলে এইটা 560 থেকে কত কম, 60 কম। এখন বলতেছে যে এটা 560 থেকে যত কম, 380 থেকে তার সাড়ে তিন গুণ বেশি, 60 এর সাড়ে তিন গুণ কত বলতে পারবেন, 60 এর তিন গুণ হচ্ছে কি 180, তিন গুণ হচ্ছে 180, তাহলে সাড়ে তিন গুণ মানে আর অর্ধেক নেওয়া লাগবে, অর্ধেক কত 30, 180 + 30 মিলে কত হয়েছে 210। এখন খেয়াল করেন তো 500 থেকে বলতেছে এইটা কত বেশি, এটা হচ্ছে এটা এটা 60 বেশি, আর এটা তিন গুণ ইয়া হবে, তার মানে এটা 210 হচ্ছে আপনার বেশি হবে। এখন খেয়াল করেন তো 380 সাথে 210 যোগ করলে 500টি আসবে, আসবে না, তার মানে এই 500 আমাদের আনসার না, ঠিক আছে, কাছাকাছি একটা আনসার আসছে। কিভাবে আসছে, 380 সাথে 210 যোগ করলে 590 আসে, বুঝছেন, 590 আসে। এখন প্রশ্ন হচ্ছে আপনি এই পাশে 500 ধরাতে এদিকে যোগফলটা বেশি চলে আসছে, এখন আমি যোগফলটা এই জন্য আমি পরবর্তীতে এই পাশে আরো বড় সংখ্যা ধরব, কত ধরব, এখন 520 ধরব। খেয়াল করেন এটা যদি 520 ধরি ব্যবধান কত হয়ে যায়, তখন 60 এর জায়গায় 40 হয়ে যায়, তাই না, আর 40 এর সাড়ে তিন গুণ কত বলেন, তিন গুণ মানে হচ্ছে 120, সাড়ে তিন গুণ মানে এখান থেকে আর 20 নেওয়া লাগবে, তাহলে 124, 124। এখন 380 সাথে 124 যোগ করলে কত মিলা লাগবে, 520 মিলা লাগবে, কারণ এই মান এটা আমি কত ধরছি, 520 ধরছি, 560 থেকে 520 যত ছোট 380 থেকে এই সংখ্যাটা তার সাড়ে তিন গুণ বড়, তাহলে এই যে কতটুকু বড়, 40 বড়, সাড়ে তিন গুণ কত, 140। এখন 140 বড় করার পরে 520 মিলি কিনা দেখবো, দেখেন তো মিলে গেছে, 301 এ 400 আর 80 আর 40 হচ্ছে 120, মানে হচ্ছে 500
এটা হচ্ছে অপশন ধরে, এইভাবে করে অপশন ধরে আপনি তাড়াতাড়ি যখন এই যে ক্যালকুলেশনটা যদি অনেক ফাস্ট হইতে পারেন তাহলে কিন্তু তাড়াতাড়ি সলভ করতে পারবেন। এখন এইটা আমরা আপনারা বলেন যে আমরা এক্স দিয়ে করাই দিব কিনা একটু একটু বলেন, জানান আমাকে এক্স ধরে কিভাবে করবেন এটা দেখাই দিব কিনা। কেউ ক্লাসে নাই স্যার, অপশনের টাই সুন্দর, এক্স ধরে করব না। আচ্ছা নাইস, কেউ কি আছেন যে অপশন তারা এক্স দিয়ে করতে চান? আপনার অপশনটাই সুন্দর স্যার, ওইটা লাগবে না। ওকে ঠিক আছে, এইভাবে হচ্ছে অপশন ধরে করবেন, তাহলে হচ্ছে ম্যাথ করা সহজ। অপশনের ক্ষেত্রে যেটা হবে আপনি একটু ক্যালকুলেশনে তাড়াতাড়ি হইতে হবে, একটু ফাস্ট হইতে হবে। ওই যে যোগ বিয়োগ টাকা পয়সা গুনছেন না ছোটবেলায়, ওই যোগ বিয়োগ গুলা গুনবেন, তাইলে হচ্ছে হয়ে যাবে। দেখেন আমি প্রথম 500 ছিলাম, 500 ধরে ব্যাপারটাকে আমি একটু তাড়াতাড়ি করছি। এই যে দেখেন এই জায়গায় আমি কিভাবে ক্যালকুলেশনে তাড়াতাড়ি করছি, আমি 3.5 গুণ না বের করে আমি প্রথমে 3 গুণ বের করছি। 3 গুণ মানে 180। এই যে আর 5.5 জিনিসটা বাকি আছে, 5.5 মানে হচ্ছে আর অর্ধেক, তার মানে 60 এর আর অর্ধেক কত 30, তখন 30 যোগ করে দিবি, ক্যালকুলেশনটা 210 হয়ে গেছে। এইটা কি আপনার খাতায় লেখা লাগবে? খাতায় লেখা লাগবে না। 60 এর 3 গুণ যে 180, 3 জনকে 60-60 করে টাকা দিলে আপনি 180 টাকা হবে, এটা তো বোঝাই যায়। আর 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 অর্ধেক টাকা দিবেন 60 আর 30, 180 আর 30 এর 210, এটা মনে মনে করে ফেলতে পারবেন। এবার 210 এর সাথে এই পাশের 380 যোগ করবেন, 210 এর সাথে 210 টাকার সাথে 380 টাকা যোগ করলে আমরা দেখবো 500 টাকা হয় কিনা, মানে আগের অপশনটার কথা বলতে দিই। 500 টাকা যদি না হয় তার মানে আমি ভুল ধরছি অপশনটা, এই অপশনটা আনসার না, ঠিক আছে? ওকে,